আল্লাহ বলেন হাশর ময়দানে জাহান্নামী বান্দাকে যখন সিগন দ্বারা বেঁধে জাহান্নামের দিকে রওনা করা হবে আল্লাহ বলেন ইদা রাতহুম মিন মাকানিন বাইদিন সামিউ লাহা তাগাইজা ওয়া যাফিরা জাহান্নামের গর্জন জাহান্নামের গর্জন আর উত্তরদনের কারণে বান্দার কলিজার পানিগুলো শুকায় যাবে এরে আল্লাহর বান্দা যুবক আল্লাহ তাআলা ইয়াতরুক বলে ক্ষান্ত হই নাই রে আল্লাহ বলেন ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররিনা দাউ হুনালিকা সুবুরা দুইটা পাউরে আল্লাহ বলেন আসমানের দিকে করিয়া মাথাটারে নিচের দিকে করিয়া আল্লাহ যখন জাহান্নামে নিক্ষিপ্ত করবেন ফেরেশতার মাধ্যমে বান্দা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর বলবেন আল্লাহ লা তাদুল ইয়াউমা সুবুরা ওয়াদউ সুবুরান কাসীরা আল্লাহ গো আমার একটু মরণ দাও মরণ দাও মরণ দাও আল্লাহর কসম কে বলি রে যুবক এরে মুরব্বী বাবারা পণ্ডালের মা বোনেরা আল্লাহ হাশরের ময়দানে ডাক দিয়া বলবেন বান্দারে আজকে একটা মরণ কেন যদি হাজারটা মরণ চাও হাজারটা মরণ চাও কিন্তু মরণ নাই নাউজুবিল্লাহ জাহান্নাম আল্লাহর কাছে ডাক দেব আল্লাহ যারা জাহান্নামে হয়ে গেছেন সবাই রে আমার ভিতরে দাও আমার ভিতরে দাও আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শুনো আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা আমার শুকরিয়া জানাও আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামত বাড়াই দিই সুবহানাল্লাহ বলি আল্লাহ বলেন বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করে তাহলে বান্দা শুনো আমি নিয়ামতগুলো ছিনায় নেই অবশেষে জাহান্নামে নিক্ষিপ্ত করি নাউজুবিল্লাহ বলি কেমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তেরো পারার আঠারো নম্বর পৃষ্ঠার সূরা ইব্রাহিম চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ কোরআনে বলেন ওয়াইয়া তাউদ্দু নিআমাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার আল্লাহ কি বলেন তেরো পারের আঠারো নম্বর পৃষ্ঠা চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ বলেন এত নিয়ামত আমি তোমাদেরকে দিলাম এগুলো গণনা করে কোনোদিন শেষ করা যাবে না সুবহানাল্লাহ ষোলো পারার তিন নম্বর পৃষ্ঠায় একশো নয় নম্বর আয়াত আল্লাহ কি বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله বলেন গোটা দুনিয়ার পানিকে যদি কালি বানাও গোটা দুনিয়ার গাছগুলোকে যদি কলম বানাও আমি আল্লাহ তোমাদেরকে এতই নিয়ামত দিলাম এই নিয়ামতের প্রশংসা যদি লেখা শুরু করো দুনিয়ার গোটা পানিকে কলম বানানো পানিকে কালি বানানোর পরে গোটা দুনিয়ার গাছগুলোকে কলম বানানোর পরে আমার নিয়ামত যদি লেখা শুরু করো আমার নিয়ামত লেখা শেষ হবে না কিন্তু গোটা দুনিয়ার পানি আর গাছগুলো শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ এত নিয়ামত আল্লাহ আমাদেরকে আপনাদেরকে দিয়েছেন
আল্লাহ তাআলা আসমান বানাইছেন কোন বলছেন পায়া কোন হয়ে গেছে জমিন বানাইছেন কোন বলছেন পায়া কোন হয়ে গেছে পাহাড় পর্বত বানাইছেন কোন বলছেন পায়া কোন হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলা যখন মানুষ বানাইবে নিজের কুদরতি হাত ব্যবহার করছে সুবহানাল্লাহ বিদিনা আল্লাহ তাআলা এক পারার 5 নম্বর পৃষ্ঠা 30 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলু في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله بلن فرستنا بمانوش بنايتم جاي تملك كي بنا ফেরেশতা বলেন আল্লাহ নো নেভার মানুষ বানায় না মানুষ বানানোর পরে তারা তোমার গোলামি কোনোদিন করবে না আল্লাহ সর্বদা তারা মুভমেন্টের মধ্যে পড়ে থাকবে আল্লাহ অ্যাটাকের কাজ করবে আল্লাহ কোনোদিন তোমার গোলামি করবে না বাপ মার নাফরমানি করবে এই যে আপনারা আসছেন শয়তান नाराज কিন্তু আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ পড়ি সম্মানিত ধর্মপাল মুসলমান ভাই বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে কেমন মায়া করে কেমন সুন্দর করে বানাইছেন একটা ঘটনা বললে বুঝতে পারবে মনটা দিয়া শুনেন ঈসা ইবনে মূসা হাশিম একজন লোক ছিলেন বাদশাহ জুসনার রাত্রিতে উনি ওনার ওয়াইফ স্ত্রীকে নিয়ে হাঁটতেছেন জুসনার রাত্রিতে উনি ওনার স্ত্রীকে বলতেছেন আনতা তোয়ালিক সালাতান ইন লাম তাকুনি আহসানু মিনাল কমার আসমানের মধ্যে যে চাঁদ আছে ওই চাঁদ থেকে যদি তুমি অধিক সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক নাউজুবিল্লাহ বিদিন আপনারা স্বামী যখন তার স্ত্রীকে এই কথা বললেন যে আসমানের মধ্যে যে চাঁদ আছে ওই চাঁদ থেকে যদি তুমি অধিক সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক স্ত্রী তাৎক্ষণিক স্বামীর হাত ছেড়ে দিয়েছে কারণ ইসলাম ধর্মের নিয়ম হলো স্বামী যখন স্ত্রীকে তালাক দেয় স্বামী আলাদা রুমে ঘুমাইতে হয় স্ত্রী আলাদা রুমে ঘুমাইতে হয় স্বামী স্ত্রীর ফেস দেখতে পারে না স্ত্রী স্বামীর ফেস দেখতে পারে না বিচ্ছিন্ন রুমে থাকতে হয় দুজন আলাদা হয়ে গেছে দেখবেন মানুষ যখন কষ্টের মধ্যে পড়া যায় রাত লম্বা মনে হয় বাদশা যখন তার স্ত্রীকে তালাক দিবেন বলছেন তুমি যদি আসমানের চাঁদ থেকে অধিক সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক স্ত্রী বলতেছেন আসমানের চাঁদ গোটা দুনিয়ার মানুষে দেখে আমারও কয়জনে দেখে ঠিক না বেটি আমি আসমান থেকে অধিক সুন্দর না তুমি আলাদা রুমে ঘুমাও আমি আলাদা রুমে ঘুমাই সকালবেলা যখন হইছে রাত শেষ হইছে যখন সকাল আসছে এবার বাদশা তার রাজ দরবারে সমস্ত উজির নাজিদেরকে জিজ্ঞাসা করতেছেন ও উজির নাজির শোনো গতকাল রাত্রে বেলা আমি আমার স্ত্রীকে বললাম আনতা তোয়ালিক সালাসান ইন লাম তাকুনি আহসানু মিনাল কমার আসমানের মধ্যে যে চাঁদ আছে ওই চাঁদ থেকে যদি আমার স্ত্রী অধিক সুন্দর না হয় তাহলে তিন তালাক রাত দরবারে সমস্ত ওজিন নাদিরগুলো বলতে লাগলো বাদশা আপনার স্ত্রী তালাক হয়ে গেছে এখন বাদশা ডিপ্রেশনে পড়ে গেছে কনফিউজে পড়ে গেছে হাই রে কি করলাম রাজ দরবার ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে কাঁদতেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির এক শিষ্য ছাত্র রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন ছোট বালক বলতেছেন ও বাদশা এই রাস্তা দিয়া দৈনন্দিন হাঁটা চলাফেরা করি কোনদিন আপনার চক্ষু দিয়ে আইকনটা দিয়ে অশ্রু ঝরতে দেখি নাই কিন্তু আজকে আপনার চক্ষু দিয়ে অশ্রু ঝরতেছে কারণ কি বাদশা বলতেছেন আমার কষ্টের কারণ তোমার কাছে বলে কোনো লাভ হবে না ছোট বালক বলতেছেন বাদশা একটু বলেই দেখেন না সমাধান করতে পারিনি বাদশা বলতেছেন গতকাল রাতে বলে আমি আমার স্ত্রীকে বললাম আমার স্ত্রী যদি আসমানের চাঁদ থেকে অধিক সুন্দর না হয় তাহলে তিন তালাক রাজ দরবারে সমস্ত উজির নাজিরকে জিজ্ঞাসা করলাম সবাই বলছেন তালাক হয়ে গেছে এই জন্য কাঁদতেছি মানুষ যখন তালাক দেয় স্বামী যখন স্ত্রীকে তালাক দেয় তখন স্ত্রীকে স্বামীর কাছে মনে হয় ডেগের পাতিলের মতন কালা কিন্তু তালাক দেওয়ার পরে এই স্ত্রী স্বামীর কাছে অনেক সুন্দর মনে হয় ছোট বালক বলতেছেন বাদশা আপনি রাজ দরবারে যান নো টেনশন টেনশনের কোনো কারণ নাই আপনি জানেন এটা সমাধান আছে এবার ছোট ছেলেটা উযু করে একখানা কোরআন শরীফ নিয়ে রাজ দরবারে গেছেন গিয়া 30 পারার একটা সূরা আছে সূরা 3 পড়তেছেন ওয়া তিনি ওয়া যাইতুন
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم سورة 3 এর 4 নম্বর আয়াত ছোট বালকে পড়া শুনাইতেছেন ও বাদশা শুনেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে সুন্দর করিয়া আল্লাহ মানুষকে বানাইছেন সুবহানাল্লাহ কি দিন না আল্লাহ যদি মানুষকে সুন্দর করে বানায় থাকে তাহলে এই আসমানের মধ্যে যে নক্ষত্র আছে যে তারকা যে আছে যে চাঁদ আছে সূর্য আছে এগুলো থেকে যদি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানায় থাকে আপনার স্ত্রী তালাক হই নাই সুবহানাল্লাহ বলি আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া করে এত সুন্দর করে বানাইছে আদম আলাইহিস সালাম জান্নাতে শুয়ে রইছেন শুয়ার পরে আল্লাহ বলেন এ ফেরেশতারা আদমের বাম পাদর থেকে একটা হার বের করবে ফেরেশতারা বাম পাদর থেকে একটা হার বের করছে আল্লাহ বলেন 60 হাত লম্বা একটা মূর্তি বানাইবে 60 হাত লম্বা একটা মূর্তি বানাইবে কিন্তু সাবধান গলা পর্যন্ত ব্রেক দিয়ে দিবা এরপর এই চেহারা ফেস কর্ণকর পঞ্চ ইন্দ্র নাক কান গলা সবকিছু আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে বানাবো সুবহানাল্লাহ বলি এইজন্য অন্তরের অন্তস্থল থেকে মুনিবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি আসমান জমিনকে মুখরিত করে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে একই আওয়াজে সমস্বরে কালিমাতের শুকর নিয়ামতের শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমার মত না আপনাদের মত অনেক মানুষ রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছেন চার দোকানে বসে রয়েছে আল্লাহর তৌফিক ছাড়া কেউ কিছু করতে পারে না ঠিক না বেটি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে তৌফিক দিয়েছেন এইজন্য আসতে পারছি অনেক মানুষ আজকে দিনের বেলা গাড়িতে অ্যাক্সিডেন্ট অবস্থায় মারা গেছেন অনেক মানুষ হাসপাতালের বেডরুমে মারা গেছেন অনেক মানুষ ঘুমের ঘরে শেষ ঘুম ঘুমায় গেছে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীর সুস্থ দেহ দিয়া সুস্থ অবস্থায় রেখে আবার মাঠের ফেন্ডেলে আসার তৌফিক দিয়েছেন এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ধর্মবান মুসলমান ভাই বোনেরা কয়েকটা কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন সুদূর নাসিরনগর থেকে আসছি দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক আমাকে আমলের নিয়তে বলার তৌফিক দান করুক সবাই বলি আমিন সূরা মুযাম্মিলের 37 38 39 40 41 42 এই আয়াতগুলো আল্লাহ কি বলেন মনোযোগ সহকারে শুনবেন এর আগে একটা কথা বলি আমাদের ডান কানে আযান হয়ে গেছে বাম কানে ইকামত হয়ে গেছে শুধু একটা নামাজ বাকি আছে সেই নামাজটা রুকু নাই সেজদাও নাই ওই নামাজ যখন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে গরম পানি দিয়ে আমাদেরকে গোসল করাইবেন নাকে কানে তুলা দিবেন শেষ গোসল করাই দিবেন বরই পাতা আর গরম পানি দিয়া একেবারে সুজা হয়ে যাবো ওই সময় এখন একটু আমরা বেহাতে রাখ কিন্তু একটা সময় আসলে আমরা সুজা হয়ে যাবো এই কথাটা মাথায় রাখবেন এখন আমার বিষয় দিকে আসি মনোযোগ সহকারে শুনেন আল্লাহ তাআলা সূরা মুদাসসিরের দ্বিতীয় পৃষ্ঠায় 29 পারার 18 নম্বর পৃষ্ঠায় 37 38 39 40 41 42 নম্বর আয়াত আল্লাহ কি বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين আল্লাহ বলেন হাশর ময়দানে দল হবে দুইটা কয়টা হবে
মনোযোগ সহকারে শুনবেন, দাড়িগুলো পাইকে গেছে, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, যৌবনের শক্তি এখন আর নাই, এক পাও কবরের দিকে চলে গেছে, মনটা দিয়ে শুনেন ভাই, কারণ আমার মত না আপনার মত যুবক গতকালও মারা গেছে, আজকেও মারা গেছে, ইন্টারনেটে পাওয়া যায়, দিলের কানটা লাগাই শুনবেন। হাশরের ময়দানে দল হবে দুইটা, কয়টা একটু আওয়াজ দিন, কয়টা হবে, কয়টা? রাতে খাবার খাইছেন না? দল হবে কয়টা? এক দলের নাম হলো জান্নাতি, অপর দলের নাম হলো জাহান্নাম। এক দলের নাম জান্নাতি, অপর দলের নাম জাহান্নাম। যারা জান্নাতে যাবেন, জান্নাতিরা জাহান্নামীদের সাথে কথা বলবে। আল্লাহ কোরআনে বলতেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ডানপন্থী যারা আছে, ডানপন্থী বলতে হাশর ময়দানে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা হলো ডানপন্থী, তারা একমাত্র স্বাধীন, তাদের কোনো সমস্যা নাই, নো প্রবলেম, তাদের কোনো সমস্যা নাই। আর যাদের হাতটাকে ভেঙে পেটের দিকে ঢুকায়া পিঠের দিকে বাহির করবে, পেটের দিকে ঢুকায়া পিঠের দিকে বাহির করিয়া শুধু ক্ষান্ত হবে না, ফেরেশতারা বলবেন আল্লাহ তার চেহারা ফেস তো সামনের দিকে আর তার হাত তো আল্লাহ পিছনের দিক দিয়া, আল্লাহ বলবেন তার মাথা তারে ভাঙিয়া চেহারাটাকে পিছনের দিকে দিয়া, নাউজুবিল্লাহ। তারা হইল বামপন্থী, তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে 15 বারে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাশরের ময়দানে তাদেরকে যখন আমলনামা দেওয়া হবে তাদের হাতে, তাদেরকে বলা হবে তোমরা আজকে তোমাদের হিসাব করার জন্য তোমরাই যথেষ্ট। তারা তখন চিন্তা করবে, হাই রে দক্ষিণ পাড়া, দক্ষিণ পৈতলা, রেলগেট, পশ্চিম পাড়া যুবকবৃন্দের উদ্দিকে মাহফিল ইসলামী গেছিলাম না, আমি চায়ের দোকানে বৈশা চা খাইছি, টিভির দোকানে বৈশা টিভি দেখছি, মাহফিলের প্যান্ডেলে বসি নাই, আমার জীবন থেকে কত নামাজ কাজা হয়ে গেছে, কত কোরআন তেলাওয়াত সুইটা গেছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আমার যখন আমার ফ্যামিলি, আমার সোসাইটি, আমার ব্রাদার, আমার সিস্টার, আমার ফাদার, আমার মাদার, আমার সমাজ যখন আমার কবরে শাহিত করছিল, আল্লাহ কেন তুমি আমার মাটি বানায় রাখলা না, আল্লাহ কেন পোকামাকড় আমার খায়া ফেলা। মানুষগুলো ওই সময় কি কথা বলবে যারা বাম? তো যে কথা বলতেছিলাম, হাশর ময়দানে দল হবে দুইটা, এক দলের নাম জান্নাতি, অপর দলের নাম জাহান্নাম। যারা জান্নাতে যাবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ কোরআনে বলেন, ফি জান্নাতি আতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবেন, ও জাহান্নামীর ভাইরা, তোমরা সাকর নামের জাহান্নামে কেন গেলাম? জাহান্নামের একটা স্থানের নাম হলো সাকর, মনে রাখবেন, নাম কি? সাকর। জান্নাতীরা দেখবেন জাহান্নামীরা সাকর নামের স্থানে গেছে, জান্নাতীরা বলবেন, ও ভাই তোমরা কেন সাকর নামের জাহান্নামে গেলা? তখন জাহান্নামের উত্তর দিবেন, আমরা চার কারণে আমরা সাকর নামের জাহান্নামে গেছি। কই কারণে আমরা জাহান্নামে গেছি? কই কারণে? চার কারণে আমরা জাহান্নামে গেছি। এই চার কারণ গুণ যদি আমার ভিতরে আপনার ভিতরে থাকে, হাতে দুরি পায়ে দুরি আল্লাহর রাস্তে, প্যান্ডেল থেকে বাহির হওয়ার পূর্বে তওবা করে বেরবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। এই চার গুণ বলে ইনশাআল্লাহ আমি চলে যাব, এই চারটা গুণ শুনবেন, মনোযোগ দেন ইনশাআল্লাহ। আমার তেমন একটা সূত্র নাই, আমি সুর দিতে পারি না, বর্তমান মানুষ সুরের পাগল, আমি সুর দিতে পারি না। এক নাম্বার গুণ জাহান্নামে বলবেন, আমরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজে ছিলাম না, কি ছিলাম না,
নামাজই ছিলাম না অনেক যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করেন ভাই নামাজ পড়তেন নি মসজিদের মুয়াজ্জিন আজান দিবেন নামাজে যাইতেন না আরে হুজুর পরের বাইত খাইনি তো টের পাইনি না বুড়া হয়ে গেল তসবিহলিয়া মসজিদে বলি আল্লাহ বিল্লাহি তাল্লাহ আল্লাহর তিন কসমের সমন্বয়ে বলি এমন সময় দিবে ফেরেশতা এমন সময় ফেরেশতা দিবে নো নেভার কোনদিন দিবে না আমি যে এলাকায় নামাজ পড়াই এই এলাকার একজন লোককে জিজ্ঞাসা করছিল তুমি কি নামাজ পড়বা না উনি বলছেন বয়স হইছে না বয়স হলে নামাজ পড়ব ওই যে আমার সাথে ওনারা আসতেন ওনাদেরকে জিজ্ঞাসা করলে পাইবেন লোকটা কিছুদিন আগে মারা গেছে ওনার জানাজা পড়া হইছে উনি তো বলছেন এখনো সময় হয় নাই তো সময় হইব কি সময় তো জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা কি ছিলাম না নামাজি ছিলাম না আপনারা নামাজি হইবেন না ইনশাআল্লাহ এনার একটা লোক যদি নামাজি হয়ে যান তাহলে আমার বয়ান কামিয়াব ইনশাআল্লাহ আর যদি মাহফিল থেকে বাইরে হওয়ার পরে শুনতে যারা দিয়ে বেনসন সুইজ একটা দরায় দূর হুজুর বয়ান করতে এক কান্দা ঢুকাইলাম আর কান্দা বের করলাম তাহলে কোনো লাভ নেই যুবক বৃন্দ যারা মাহফিল করেছে তাদের কোনো লাভ নেই আমিও বয়ান করলাম আমার কোনো লাভ নেই আপনারও শুনে গেলেন কোনো লাভ নেই যেই সে তা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না এখন শুনেন নামাজ পড়লে কেমন লাভ দিলের কানটা লাগাই শুনে আল্লাহ তাআলা সূরা বাকারার ৬ নম্বর পৃষ্ঠায় ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত আল্লাহ বলেন নামাজ পড়লে কেমন লাভ আল্লাহ বলেন ৪৫ এবং ৪৬ নম্বর আয়াত আল্লাহ বলেন واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الله বলেন ও বান্দা আমার কাছে সাহায্য চাইবা দুইটা জিনিসের মাধ্যমে কয়টা জিনিস এক নাম্বার ধৈর্যের ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা দুই নাম্বার নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবা ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ বলেন এই নামাজটা আবার মানুষের কাছে কঠিন কিন্তু ওই সমস্ত মানুষের কাছে কঠিন না আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন যারা হাশরের ময়দানে আল্লাহ তাআলার নূরের চেহারা দেখার আশা রাখে সুবহানাল্লাহ পড়ে তাদের কাছে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি তাদের কাছে গরম পানি মনে হয় আরামের বিছানাটাকে হারাম করিয়া প্রদর্শন মসজিদে যায় ঠিক না মিঠি আল্লাহ তাআলা একুশ পারার এক নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর লাইনে আল্লাহ বলেন নামাজ পড়লে কেমন লাভ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আপনি যখন নামাজ পড়বেন নামাজ আপনাকে গুনার কাছ থেকে বাঁচাইবে সুবহানাল্লাহ পড়তেন না আমি আপনি যখন নামাজ পড়ার জন্য মসজিদে যাই যখন তিনবার কুলি করি মুখের গুনাহগুলো জয়রা পড়ে যায় সুবহানাল্লাহ পড়তেন না তিনবার যখন নাকে পানি দেই নাকের গুনাহগুলো জয়রা পড়া যায় তিনবার যখন চেহারা তৌতু করি চেহারার গুনাহগুলো জয়রা পড়া যায় তিন তিনবার করে যখন দুইটা হাত তৌতু করি হাতের গুনাহগুলো জয়রা পড়া যায় মাথা যখন মাসা করি মাথার গুনাহগুলো জয়রা পড়া যায় পাও যখন তৌতু করি পায়ের গুনাহগুলো জয়রা পড়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে কোটি কোটি উম্মত হবে আপনার উম্মতগুলোকে কেমনে চিনবেন দয়াল নবী বলেন ও আয়েশা শুনো আমি আমার উম্মতগুলোকে কেমনে চিনবো জানো মসজিদের মুয়াজ্জিন যখন আজান দিছিল আজান দেওয়ার পরে আমার উম্মতগুলো নামাজ আদায় করার জন্য যখন কুলি করছে উযু করছে নাকে পানি দিচ্ছে এরপরে নামাজের মুসল্লাই যখন খাড়ায় গেছে এই যে ললাট লাগায় আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিছে হাশরের ময়দানে এই চিহ্নগুলো নূরে চমকাইবে আমি দয়াল নবী তাদেরকে টাইনে টাইনে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ খুশি না বেজা খুশি হলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমি আপনি যখন নামাজে খাড়ায় যাই তখন আল্লাহ কি বলেন আমি বলি আমি আপনি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন কার প্রশংসা করছিস বান্দা
আল্লাহ আমার সামনে আপনাদের সামনে খাড়ায় বলেন কি বলেন বান্দা তুমি কার প্রশংসা করো তখন আমি আর আপনি বলি আর রহমানির রহিম যিনি রহমান যিনি রহিম তারই প্রশংসা করি তখন আল্লাহ বলেন আরে বান্দা রহমান আর রহিম আবার কেনা তখন আমি আর আপনি উত্তর দেই মালিকি ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক অবশেষে আমরা বলি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ গো আমরা তোমার কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমরা বলি আল্লাহ আমাদেরকে সঠিক পথ দান করো আমাদেরকে পথভ্রষ্ট বানায়ও না আমরা যখন বলি আমিন ফেরেশতারাও বলে আমিন আল্লাহও বলে আমিন আল্লাহ বলেন আমি তোদের দোয়া কবুল করলাম সুবহানাল্লাহ পড়ি খুশি না বেজা এই জন্য আল্লাহর রাসূল বলেন আতা'মুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আমি আপনি যখন নামাজ পড়ি তখন মনে করতে হবে আমি আল্লাহকে দেখতেছি আর যদি এই ধারণা ভিতরে না আসে তাহলে মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছেন সুবহানাল্লাহ এখন শুনেন আরেকটু মনোযোগ দিয়ে শুনেন নামাজ পড়লে কেমন লাভ একবার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তুমি কোন জিনিসে খুশি হও কি বলতেছেন আল্লাহ তুমি কোন জিনিসে খুশি হও আল্লাহ বলেন এরে জিব্রাইল আমি খুশি হই যদি কেউ আমারে সেজদা দেয় সুবহানাল্লাহ কইতেন না আমরা তখন জিব্রাইল সেজদা কইরা রইছে 30,000 বছর কয় হাজার বছর 30,000 বছর সেজদা কইরা রইছে এক সেজদা দিছে 30,000 30,000 বছর পরে সেজদা দিয়ে উঠছেন ওঠার পরে এবার জিব্রাইল আল্লাহর দিকে চায় কিন্তু আল্লাহ তার দিকে ভ্রুককে বের করে না আই ডোন্ট কেয়ার আল্লাহ তার দিকে চাই না জিব্রাইল কয় আল্লাহ 30,000 বছর এক সেজদার মধ্যে পড়ে রইলাম তুমি আমার দিকে চাওই না আমার সেজদা তোমার কাছে দামই নাই আল্লাহ বলেন ওই আরশে আযিমের দিকে চাও আরশে আযিমের দিকে জিব্রাইল ছায়া দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিব্রাইল বলেন আল্লাহ এই নামের সাথে আমার সেজদার কি মিল আছে আল্লাহ বলেন এরে জিব্রাইল শুনো আমি এই যে নামের শেষের অংশ মোহাম্মদ আমি তার কিছু উম্মত বানাবো আল্লাহ তাআলা এক পারার সূরা বাকরার 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা আমি কিছু কিছু মানুষ বানাইতে চাই ফেরেশতারা বলেন আল্লাহ মানুষ বানায় না তারা তোমার গোলামি করবে না আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফেরেশতা ও জিব্রাইল শুনো ওই যে নামটা দেখা যায় মোহাম্মদ তার কিছু উম্মত আমি বানাবো এই উম্মতগুলো তাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ আমি ফরজ করব কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমি 70টা রাকাত দিব কয়টা রাকাত দিব 70 রাকাত এবার হিসাব করেন ফজরের 2 রাকাত ফজরের কয় রাকাত দুপুরের 4 রাকাত কয় রাকাত হলো কয় রাকাত হলো আসরের 4 রাকাত কয় রাকাত হলো মাগরিবের 3 রাকাত কয় রাকাত হলো এশারের 4 রাকাত কয় রাকাত হলো 70 আল্লাহ বলেন এরে জিব্রাইল এই যে মোহাম্মদ দেখতেছো আমার প্যারা বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত আমি দুনিয়াতে পাঠাবো তাদের উপর আমি পাঁচ ওয়াক্ত নামাজ আমি তাদের উপর ফরজ করব পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমি 17টা রাকাত দিব এরে জিব্রাইল এই 17টা রাকাতের মধ্যে প্রত্যেকটা রাকাতে দুইটা করে আমি সেজদা দেব আমি আল্লাহ এরে জিব্রাইল শুনো প্রত্যেকটা সেজদার মধ্যে যখন আমার বান্দাগুলো গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পড়বে এরে জিব্রাইল তুমি এক সেজদা দিয়া 30,000 বছর কাটাইছো কি সওয়াব পাইছো কি সওয়াব পাইছো আমার বান্দা যখন একটা সেজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা পড়বে গো আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় ওই বান্দার আমল নামায় 30,000 গুণ নয় তার ডাবল সওয়াব তার আমল নামায় দিয়া দিব সুবহানাল্লাহ
খুশি না বেজা খুশি হইলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমি আপনি এক সাজদার মধ্যে গিয়া যখন সুবহান রাব্বিয়াল আলা পড়ি জিব্রাইল 30000 বছর সাজদার মধ্যে গিয়া কি সওয়াব পাইছে তার থেকে বিশেষ সওয়াব আল্লাহ আমাদেরকে দেয় সুবহানাল্লাহ পড়ি আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন ও বন্ধু আমার শুনেন আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম 50 ওয়াক্ত যেহেতু পারে নাই পারবে না 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে আমি তাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব সুবহানাল্লাহ বলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন ওলি ছিলেন অনেক বড় ওলি ছিলেন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন ওনার কাছে এক লোক গিয়া বলতেছেন ও হাসান বসরি আমি আপনার কাছে murid হইতাম চাই হাসান বসরি বলেন আপনি কি করেন কো মুদিমালের ব্যবসা করি কো কি করি কো মুদিমালের ব্যবসা করি কো আমার কাছে murid হইতে হলে এক নাম্বার শর্ত হলো নামাজ ছাড়া যাবে না ঠিক মতো জামাতের সহিত নামাজ আদায় করতে হবে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই শর্ত ঝুলাই দিয়েছেন murid বলতেছে হ্যাঁ আমি ঠিক মতো নামাজ আদায় করব এবার murid পরের দিন সকালবেলা দোকানে শাটার খুলছেন দুপুর পর্যন্ত কোনো কাস্টমার নাই দুপুরের সময় যখন হইছে মসজিদের মুয়াজ্জিন আযান দিতেছে الله أكبر الله أكبر এমন সময় একজন কাস্টমার আসে আইসা বলতেছে ও দোকানদার ভাই আমার কিছু মাল সদাই দেন দোকানদার বলতেছে মসজিদের মুয়াজ্জিন আযান দিছেন এখন আর বিক্রি করার সময় নাই এখন দোকানের শাটার লাগায়া আল্লাহর কুদরতে ভাই সেজদা দেওয়ার জন্য আমি চলে যেতে হলো সুবহানাল্লাহ বলি আল্লাহর বান্দা দোকানের শাটার লাগা চলে গেছে পার্শ্ববর্তী ছিল খ্রিস্টানের দোকান ওই দোকানে আল্লাহর বান্দা চলে গেছে কাস্টমার আর বিক্রেতা চলে গেছে মসজিদে আল্লাহর কুদরতে ভাই সেজদা দিয়া নামাজ আদায় করিয়া দোয়া করিয়া আবার দোকানের শাটার খুলছে খোলার পরে দোকানে এমন কিছু লোক প্রবেশ করছে যাদের মাথার মধ্যে সাদা পাগড়ি শুইলের মধ্যে সাদা জুব্বা সুন্দর দাড়ি হাতের মধ্যে তসবিহ এমন ভাবে মাল কিনছে পার্শ্ববর্তী বিক্রেতা পার্শ্ববর্তী দোকানদার এক মাসও এমন মাল বিক্রি করতে পারেনি সুবহানাল্লাহ পড়ি যখন সন্ধ্যা হইছে এবার আল্লাহর বান্দা দোকানের শাটার লাগায়া বাড়ির দিকে রওনা দিছে এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার দিকে চায়া চায়া মুস্কি হাসি মারছে মুস্কি হাসতেছেন আল্লাহর বান্দা বলেন আপনি হাসেন কেন আজকে মনে হচ্ছে আজকে দিনের বেলা সম্ভবত তুমি একটা কোনো কাহিনী বলাইছো কহা সকালবেলা দোকানের শাটার খুলছি দুপুর পর্যন্ত কোনো কাস্টমার নাই দুপুর সময় যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিছেন তখন একজন কাস্টমার আসছে আমি তাদের কাছে বিক্রি করি নাই নামাজ আদায় করার পরে কিছু লোক আসলো সাদা জুব্বা সাদা দাড়ি মাথার মধ্যে সাদা পাগড়ি হাতের মধ্যে তসবিহ তখন হাসান বসরি বলেন এরা দুনিয়ার মানুষ না এরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা সুবহানাল্লাহ করে কি বললেন নামাজ পড়লে কত লাভ কত লাভ আল্লাহর রাসূলের এক হাদিস আন আব্দুল্লাহ ইবনে উমর আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফজর বি 27 দারাজা বুখারী শরীফের 609 নং হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একাকী নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়া 27 গুণ সওয়াব বেশি সুবহানাল্লাহ পড়ি এই যে সুবহানাল্লাহ পড়েন আপনারা সুবহানাল্লাহ একটু কথা শুনেন বয়ান লম্বা হয়ে যাচ্ছে হাশর ময়দানে একজনের জান্নাত হবে উপরে আরেকজনের জান্নাতের স্তর হবে নিচে যিনি নিচের স্তরে জান্নাতে শুয়ে থাকবেন ওনার নাকের মধ্যে উপরে যিনি জান্নাতে উপরের স্তরে যিনি জান্নাতে শুয়ে থাকবেন তার জান্নাতকে মেশকে আম বরে গেরানো নিচে যিনি শুয়ে থাকবেন উনি বলবেন ও ভাই তুমি জমিনে 60 বছর জীবন কাটাইছো আমিও 60 বছর জীবন কাটাইছি তুমিও রিকশা চালাইছো আমিও রিকশা চালাইছি তুমিও নামাজ পড়ছো আমিও নামাজ পড়ছি কিন্তু তোমার জান্নাতকে মেশকে আম বরে গেরান আসতেছে তোমার জান্নাতের স্তরটা একটু উপরে আমার জান্নাতের স্তরটা একটু নিচে বুঝলাম না তখন আল্লাহর বান্দা বলবেন তুমি 60 বছর বাঁচছো আমিও 60 বছর বাঁচছি তফাত এতটুকুই আমি ওয়াজের মাহফিলে বৈশা কিংবা কোন মসজিদে বৈশা একবার সুবহানাল্লাহ তোমার থেকে বেশি বলছিলাম সুবহানাল্লাহ কইতেন না
এখন সুবহানাল্লাহ জোরে জোরে কইবেন এইজন্য জামাতে নামাজ পড়বেন জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব যারা নামাজ পড়ি না যারা বেনামাজি তাদেরকে কবরও বই পায় কারণ হযরত উমরের জামানায় একজন মহিলা রাস্তা দিয়ে হাইটা যেতেছে হাত থেকে তেলের বোতল পড়ে গেছে পুরা বোতল থেকে পুরা তেল পড়ে গেছে মহিলা গিয়ে ডাক দিয়ে বলতেছে উমর তুমি অর্ধ জাহানের বাদশা আর আমার হাত থেকে তেলের বোতল পড়িরা পুরা তেল জমিন খায় ফেলছে চুষে ফেলছে এখন আমার তেল দাও হযরত উমর বলতেছেন আমার কুশাদক্ষ থেকে আমি তোমারে তেল দিয়ে দেই মহিলা বলেন যেরকম তেল পড়ছে এরকম তেল দিবেন আমি আপনার কুশাদক্ষ থেকে তেল চাই না আমি আপনার ঘর থেকে তেল চাই না যেরকম তেল পড়ছে এরকম তেল চাই হযরত উমর বলতেছেন তাহলে শোনো এই যে একটা কাগজের টুকরা ওই জায়গার মধ্যে ফলাই দিবা যে জায়গার মধ্যে তোমার তেল কইরা পুরা তেলগুলো জমিনে খেয়ে ফেলছে মহিলা তেলের বোতল খালি তেলের বোতল নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আর কাগজের টুকরাটা নিয়ে ওই জায়গায় গেছেন যে জায়গার মধ্যে তেলের বোতল পড়ে গেছে উনি ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ওনার হাত থেকে কাগজটাকে ওই তেলের জায়গার মধ্যে রেখে দিয়েছে জমিন আবার মহিলার তেলগুলো নিচ থেকে উপরে ভেদ করে ছেড়ে দিয়েছে মহিলা হাত দিয়ে তেলগুলো বোতলে প্রবেশ করাইছে ঢুকাইছে এবার মহিলা চলে যাচ্ছেন ভিতরে একটা কৌতূহল জাগছে এমন কি কাগজের টুকরা যে কাগজের টুকরা জমিনে রাখা মাত্রই যে জমিন তেল খেয়ে ফেলছিল আবার এই তেলগুলো উপরে উঠাই দিচ্ছে মহিলা তাড়াতাড়ি গিয়ে এই কাগজটা খুলছে খুইলা দেখে হযরত উমর লিখে দিছে এ জমিন তুমি যদি এই মহিলার তেলগুলো আবার নিচ থেকে উপরে না উঠায় দাও আমি তোমার ভিতরে একজন বেনামাজিকে শোয়াই দিব নাউজুবিল্লাহ কিটা বুঝলেন বেনামাজির কবরও ডরা মাটিও ডরায় যারা বেনামাজি মারা যান বৈজ্ঞানিকরা বলেন মানুষের ভিতরে 360টা জোড়া আছে একটা থাপ্পড়ের কারণ 360টা জোড়া ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নাক দিয়ে মুখ দিয়ে সাদা সাদা ফেনা ছেড়ে দেয় বাথরুম করে দেয় প্রস্রাব করে দেয় বেনামাজির যখন মরণের সময় উপক্রম হয় গোটা দুনিয়ার পানিও যদি তার মুখে ডালিয়া দেওয়া হয় এরপরও তার তৃষ্ণা যাবে না এরপরও তার তৃষ্ণা যাবে না আল্লাহ তাআলা আমাদেরকে এই বেনামাজি হওয়া থেকে হেফাজত করুক সবাই বলে আমিন আল্লাহ তাআলা আমাদেরকে আজকের পর থেকে মরণের আগ পর্যন্ত নামাজ কাজা না কইরা গলার মধ্যে ছুরি আসলো নামাজ যেন কাজা না করি মরণের আগ পর্যন্ত যেন নামাজ আদায় করতে পারি সেই তৌফিক দান করুক সবাই বলে আমিন এই এই হলো এক নম্বর গুণ কিটা ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা কি ছিলাম না নামাজি ছিলাম না এবার দুই নম্বর গুণ শুনেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো আমরা ফকির মিসকিনে দান করতাম না সমাজ এমন লোক আছে না যে ফকির মিসকিন যখন বলে আল্লাহর রাস্তায় কিছু দান করেন তখন আমরা কি বলি ধমক দিয়া বলি আর সময় পাইছে না বড়া খাইতে বসে এখন আইছে অথচ আল্লাহ কোরআনে কি বলে সূরা দুহার 10 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াম্মা সাঈলা ফালা তানহার আল্লাহ বলেন নবী গো তোমার কাছে যখন কোন সায়াল হাত বাড়ায় দেয় তুমি কিন্তু ধমক দিও না সুবহানাল্লাহ বলতেন না যে জায়গায় নবীকে আল্লাহ বলতেছেন ধমক দিয়েন না আমরা মানুষে কেমনে ধমক দিই এবার শুনেন আল্লাহ রসুল কি বলেন তিরমিজি শরীফ একটা হাদিস বলতেছি যারা দান দক্ষিণা করেন তাদের কেমন লাভ عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السخي قريب من الله قريب من الجنه قريب من الناس بعيد من النار যারা দান দক্ষিণা করেন আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের উপর রহমত ডালে মানুষ তাদেরকে রেসপেক্ট করে জান্নাতের কাছাকাছি হয়ে যায় জাহান্নাম তাদের থেকে দূরে থাকে সুবহানাল্লাহ والبخيل بعيد من الله بعيد من الجنة بعيد من الناس قريب من النار الله الرسول بلين آر جرا
কিবনতা করে জান্নাত তাদের থেকে দূরে থাকে মানুষ তাদেরকে সম্মান করে না আল্লাহর রহমত তাদের উপর পড়ে না জাহান্নাম তাদের কাঁচা কাঁচা হয়ে যায় নাউজুবিল্লাহ পড়ে আল্লাহর রাসূলের আরেকটা হাদিস শুনেন তিরমিজি শরীফের আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন কল قال رسول الله صلى الله عليه وسلم خصلتان لا تجتمعان في المؤمن البخل وسوء الخلق الله رسول বলেন যারা মুমিন তাদের ভিতর কখনো দুইটা স্বভাব একত্রিত হইতে পারে না কয়টা স্বভাব দুইটা স্বভাব আমরা মুমিন না কাফের মুমিন নি তাহলে দুইটা স্বভাব কখনো একত্রিত হইতে পারবে না এক নাম্বার হলো কিপনতা দুই নাম্বার খারাপ স্বভাব আল্লাহর রাসূলের আরেকটা হাদিস শুনেন তিরমিজি শরীফের عن ابي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه خب ولا بخيل ولا منان الله الرسول বলেন হাশর ময়দানে তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না কয় শ্রেণীর লোক জোরে বলে কয় শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক এর মধ্যে এক নাম হলো খিবুন যারা প্রতারণা করে তারা জান্নাতে যাবে না ওয়ালা বাখিলুন যারা কিপনতা করে নবী বলেন তারা জান্নাতে যাবে না তবে জাহান্নামের আযাব সহ্য করা যাবে এখন একটা ঘটনা শুনেন নূহ আলাইহিস সালামের জামানায় ওনার সমাজের লোককে বলতেছেন ও নূহ একজন লোকের কারণে আমরা সমাজে থাকতে পারি না কই লোকটা কি করে কই লোকটা শুধু সকালবেলা হলে পুকুর পারে কাপড় খাসার কারণে আমরা সমাজে থাকতে পারি না ঘুমাইতে পারি না আমরা সমাজে এই সমস্ত লোকদেরকে বলি দপিওয়ালা যারা ইস্তারি করে কাপড় দৌত করে নূহ আলাইহিস সালাম বলেন যাও আমি লোকটার বিষয়ে একটা ডিসাইড করব জাস্টিফাই করব পরের দিন সকালবেলা তোমরা পুকুর পারে গিয়া সবাই বেষ্টন করবা দেখো লোকটা আর নাই পরের দিন সকালবেলা যখন হইছে আল্লাহর বান্দা ইবাদ কাপড়ের গাঁটি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে ইতিমধ্যে রাস্তার মধ্যে একজন ফকির বলতেছেন আল্লাহর রাস্তা আমার কিছু দান করেন এবার দুপিওয়ালা তার কাপড়ের গাঁটি থেকে খুইলা কয়েকটা রুটি দিচ্ছেন ফকির মিসকিন রুটিটা পায়া বলতেছেন আল্লাহ তিন দিন পর্যন্ত খোদার তাড়ানো ঘুরপাক খাইতেছিলাম আল্লাহ আমি দোয়া করে দিলাম তারে বর্তমান ভবিষ্যতের বালা মুসিবত থেকে হেফাজত করিয়া তার গুনাহগুলোকে মাফ করিয়া দিও সুবহানাল্লাহ এবার আল্লাহর বান্দা পুকুর পারে গিয়া কাপড় দৌত করে কাপড় খাইছে যখন চলে আসতেছেন সমাজের মানুষগুলো হতবম্ব হয়ে গেছে বুড়া জোয়ান করা সবাই রে নূহ আলাইহিস সালাম বলছেন লোকটা মারা যাবে কিন্তু লোকটা জীবিত অবস্থায় এবার উনি ওনার বাড়িতে চলে যেতেছে বুঝলাম না সমাজের লোকগুলো গিয়া বলতেছে নূহ লোকটা তো মরে নাই নূহ আলাইহিস সালাম বলেন তারা আমার কাছে ডাইকা আনো তারা ওনার কাছে ডাইকা আনার পরে নূহ আলাইহিস সালাম বলেন আজকের দিনে তোমার আমল কি আজকের দিনে একটি আমল আমি যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম একজন ফকির মিসকিন আমার কাছে হাত বাড়াই দিছে আমি তারে কয়েকটা রুটি দান করছি এরপর হে বলছে বর্তমান ভবিষ্যতের বালা মুসিবত থেকে আল্লাহ আমার হেফাজত করো নূহ আলাইহিস সালাম বলেন কাপড়ের গাঁটটি দাও কাপড়ের গাঁটটি খুলছেন কাপড়ের গাঁটটি খোলার পরে নূহ আলাইহিস সালাম চায়া দেখে একটা বিষাক্ত সাপ মুখের মধ্যে কোষ্ঠীপ লাগানো নূহ আলাইহিস সালাম কোষ্ঠীপটা খুলছেন খোলার পরে আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিছে সাপ ডাক দিয়ে বলেন এরে নূহ তুমি যখন দোয়া করছিলা এই আল্লাহর বান্দার আল্লাহ মরণ দেওয়ার জন্য আল্লাহ আমারে পাঠাইছে তার কামড় দেওয়ার জন্য কিন্তু আল্লাহর বান্দা সকালবেলা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল একজন ফকির মিসকিনকে কয়েকটা রুটি দান করছে বিনিময়ে আল্লাহ আমার মুখের মধ্যে কোষ্ঠীপ লাগাই দিছে সুবহানাল্লাহ দান করলে লাভ না ক্ষতি দান দক্ষিণা করতে রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার গুণ হলো নামাজে ইতিব দুই নাম্বার গুণ হলো ফকির মিসকিনকে দান করতে হবে তিন নাম্বার আর দুইটা গুণ এরপর ইনশাআল্লাহ শেষ তিন নাম্বার গুণ ওয়া কুন্না নাখুদু মাআল খাঈদিন তিন নাম্বার গুণ জাহান্নামের বলতেছেন আমরা জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ হইল আমরা গীবত করতাম আজকে চায়ের দোকানে বই বসলে দেখা যায় এক কাপ চা খাবার লেগে বলে এক কাপ চা খাবার অমুক চেয়ারম্যান বলা না অমুক মেম্বার বলা না অমুক ইমাম সাহেব বলা না মুয়াজ্জিন বলা না খাদেম বলা না তমুক বলা না এই যে বলতেছেন গীবত কাকে বলা হয় জানেন আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞাসা করেছিল মাল গীবা গীবত কি আল্লাহ রাসূল বলেন গীবত হলো জিকু কা আখা কা বিমা ইয়াকরাহ গীবত হলো এমন একটা জিনিস যে তোমার ভাইয়ের সম্বন্ধে এমন কথা বললা তোমার ভাই অনুপস্থিত পরবর্তীতে শোনার পরে উপস্থিত হওয়ার পরে শোনার পরে তার ভিতর কষ্ট লাগে এটাকে বলা হয় গীবত
আমি আপনি যারা গীবত করি যারা গীবত করি যারা আমরা গীবত করি যার গীবত করি তার গুনাহগুলো আমি আপনি নেই আমার সওয়াবগুলো তারে দিয়ে দিই নাউযু বিল্লাহ পড়ি বুখারী শরীফের একটা হাদিস শুনেন হাদিস নং 12 হাদিস নং 11 কিতাবুল ঈমানে আসছে আন নবী মূসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله اي الاسلام افضل قال ما سلم المسلمون من لساني ويدي ابو موسى اشعري رضي الله تعالى عنه থেকে বলেন তিনি বলেন কিছু সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্মে কোন জিনিসটা উত্তম আল্লাহর রাসূল বলেন ইসলাম ধর্মে উত্তম হলো যার হাত যার জবান যার পা মানুষের কষ্ট দেওয়া থেকে বিরত রাখে এটাই হলো উত্তম সুবহানাল্লাহ পড়ি গীবত কি দা করেন হাত দা করেন না পাও দা করেন না জবান দা করেন জবানদা করেন না আল্লাহ তাআলা এই গীবত করা থেকে আমাদেরকে হেফাজত করার হেফাজত হওয়ার তৌফিক দান করুন সবাই বলি আমিন এই হলো তিন নাম্বার গুণ চার নাম্বার গুণ শুনেন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউম 20 নাম্বার পৃষ্ঠার সূরা ফুরকানের দ্বিতীয় নাম্বার পৃষ্ঠায় 12 নাম্বার আয়াত আল্লাহ কি বলেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়িযা ওয়া যাফিরা وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك سبورا لا تدعوا اليوم سبورا واحدا وادعوا سبورا كثيرا الله বলেন হাশর ময়দানে জাহান্নামী বান্দাকে যখন সিগন দ্বারা বেদে জাহান্নামের দিকে জাহান্নামের দিকে রওনা করা হবে আল্লাহ বলেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়িযা ওয়া যাফিরা জাহান্নামের গর্জন জাহান্নামের গর্জন আর উত্তরদনের কারণে বান্দার কলিজার পানিগুলো শুকায় যাবে এরে আল্লাহর বান্দা যুবক আল্লাহ তাআলা ইয়াতরুক বলে ক্ষান্ত হই নাই রে আল্লাহ বলেন ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররিনা দাউ হুনালিকা সুবুরা দুইটা পাউরে আল্লাহ বলেন আসমানের দিকে করিয়া মাথা তারে নিচের দিকে করিয়া জাহান্নামে নিক্ষিপ্ত করবেন ফেরেশতার মাধ্যমে বান্দা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর বলবেন আল্লাহ লা তাদুল ইয়াউমা সুবুরা ওয়া দুউ সুবুরান কাসীরা আল্লাহ গো আমার একটু মরণ দাও মরণ দাও মরণ দাও আল্লাহর কসম কে বলি রে যুবক এরে মুরব্বী বাবারা পন্ডারালের মা বোনেরা হাশরের ময়দানে ডাক দেয়া বলবেন বান্দারে আজকে একটা মরণ কেন যদি হাজারটা মরণ চাও হাজারটা মরণ চাও কিন্তু মরণ নাই নাউযুবিল্লাহ 26 পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা কফের দ্বিতীয় নম্বর পৃষ্ঠায় 30 নম্বর আয়াত আল্লাহ কি বলেন মনটা দিয়ে শুনেন يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ أُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ جَهَنَّمُ আল্লাহর কাছে ডাক দে বলুন আল্লাহ যারা জাহান্নামে হয়ে গেছেন সবাই রে আমার ভিতরে দাও আমার ভিতরে দাও আল্লাহ বলবেন রে জাহান্নাম সবাইকে তোর ভিতরে দিলাম জাহান্নাম ডাক দে বলবেন আল্লাহ আমার খিদা লাগে গেছে আল্লাহ আর দাও হাদিসের মধ্যে আসছেন আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কুদরতি পা দিয়া আল্লাহ যখন জাহান্নামকে চেপে ধরবে গো অবশেষে জাহান্নাম আল্লাহর কাছে ডাক দে বলুন আল্লাহ আমি ক্ষান্ত হয়ে গেছি আর লাগবে না লাগবে না
الله تعالى 29 بارار 30 نمبر آيات 7 نمبر پشتا سورة حق قاتر دیتو نمبر پشتا الله ولن خذوه فغلو ثم الجحيم صلو ثم في سلسلة زرعها 70 ذراعا فسلوكو حشر ميدان الله جخن بولبين ارى جهنم برستارا اماري بند نماز پرن آئي اماري بند فقير مسكين کے دان کرن آئي قبط کرسے حشر ميدان کے وشکر کرسے اماري بندر تارا تاري دور تارا تاري دور بندا کے جخن جهنم برستارا دور بيگو جهنم نکتو قرار پار الله تعالى 30 পারার 12 নম্বর পৃষ্ঠার সূরা গোশিয়াতের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু বান্দাকে গরম ফুটন্ত পানি দেওয়া হবে বান্দা কি দার তাড়নায় আল্লাহর কাছে বলেন আল্লাহ ও দয়ার মালিক এক গ্লাস পানি আমার দাও এক গ্লাস পানি দাও বান্দাকে যখন এক গ্লাস গরম রক্ত বুঝ দেওয়া হবে বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে কত পিওর পানি খাইলাম ডাবের পানি খাইলাম কলের পানি খাইলাম রে মালিক কোনদিন রক্ত পুষ খাই নাই রক্ত পুষ খাই নাই অবশেষে আল্লাহ তাআলা বান্দাকে যখন গরম এক গ্লাস গরম এক গ্লাস যখন রক্ত পুষ দিবে বান্দা নিরুপায় হয়ে এই এক গ্লাস গরম রক্ত পুষ যখন খাবে খাওয়ার পর বান্দার নারী বুড়িগুলো পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে গো বান্দা বলবেন আল্লাহ আমার ফ্যামিলির মানুষ যখন আমার কবর শুয়াইছিল আল্লাহ তুমি আমার কেন মাটি বানাইলা না আল্লাহ কেন আমার পোকা মাকড় খায়া পাল্লো না আল্লাহ মাফ করিয়া দাও মাফ করিয়া দাও মাফ করিয়া দাও মাফ করিয়া দাও ওই সময় আফসোস করলে কোনো লাভ হবে না ঠিক না বেটি আফসোস এখন করতে হবে এই জন্য যখন গুনাহ করেন তিনটা জিনিস ভাববেন এক নাম্বার আল্লাহ মনে দেখতেছেন ফেরেশতারা লিখতেছেন কবর আমার জন্য সামনে অপেক্ষা করো আমি আপনি একটা বাড়িতে 60 বছর 70 বছর জীবন কাটানোর জন্য একটা বিল্ডিং বাড়ি সুন্দর করে বানাই 60 বছর 70 বছর পরে এই বাড়ি ছাইরা তো কবর দিকে রওনা দেব কিন্তু এই কবরে যে কত বছর থাকবেন তার কোনো গ্যারান্টি নাই তার কোনো আলটিমেটাম নাই এই কবরের জন্য কি করছেন এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেয়ানামাজি হওয়া থেকে হেফাজত করুক ফকির মিসকিনকে দান করার তৌফিক দান করুক গীবত করা থেকে হেফাজত করুক এবং হাশর ময়দানকে বেশি বেশি বিশ্বাস করার তৌফিক দান করুক সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু